আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশ প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম যে স্কুল হাই স্কুল এইচএসএ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের এক হচ্ছে ত্বকে রোদ লাগলে ভিটামিন কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন ডি একের দুই রসিক বিল অবস্থিত হচ্ছে কোচবিহারে দুয়ের একে আছে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হাড় হলো দুটো হার আছে টিবি আর ফিবুলা দুইয়ের দুই বলেছে গন্ধগোকুল দেখতে কেমন আচ্ছা গন্ধকোকুল দেখতে কেমন কালো রঙের বলো বড়ো হুলো বিড়ালের মতো দেখতে লোমস লম্বা লেজওয়ালা প্রাণী কালো রঙের লিখবে বড় হুলো বিড়ালের মতো দেখতে লোমস লম্বা লেজওয়ালা প্রাণী বা লম্বা লেজ আছে লিখবে ভাম বিড়াল বা আরেকটা নাম হচ্ছে গন্ধকোকুল কালো রঙের বড় হুলো বিড়ালের মতো দেখতে লোমস এবং লম্বা লেজ আছে আচ্ছা তিনের এক বলেছে এঁটেল মাটি এবং দোঁয়স মাটি বলতে কি বোঝ এঁটেল মাটি হচ্ছে যে মাটিতে কাদা কণার ভাগ সবচেয়ে বেশি থাকে বালি কণা থাকে না এবং কাদার ভাগ কণাগুলি গায়ে গায়ে লেগে সিমেন্টের মতো শক্ত হয় তাকে এঁটেল মাটি বলে এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি হয় আর দোঁয়াঁশ মাটি হচ্ছে যে মাটিতে বালিয়ার আর কাদা প্রায় সমান সমান থাকে এবং কিছু জৈব পদার্থ মিশে থাকে তাকে দোঁশ মাটি বলে এই মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি এই মাটি চাষের পক্ষে উপযুক্ত আচ্ছা তিনের দুই বলেছে বাড়িতে ও তৈরি করবে কিভাবে আচ্ছা বাড়িতে কিভাবে ও তৈরি করবে প্রথমে জল কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে এরপর এক গ্লাস ওই ফোটানো জলে এক চামচ চিনি আর এক চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস তিনের তিন হচ্ছে প্রদত্ত প্রাণীগুলি কোনটি মেরুদণ্ডী কোনটি অমেরুদণ্ডী তা লেখো তাহলে চিংড়ি আর কেঁচো হচ্ছে অমেরুদণ্ডী আর সাপ আর মাছ হলো মেরুদণ্ডী প্রাণী তো এই ছিল আমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পঞ্চম স্কুল বনগা হাই স্কুল এইচএসের প্রশ্নের উত্তরগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে